হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই হেলপ অ্যান্ড সেটিং চ্যানেল। তো আশা করি সকলে ভালো এবং সুস্থ আছেন। তো ফিরলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে। তো আজকের এই ভিডিওতে আপনাদের জন্য রয়েছে যে কীভাবে আপনারা রবি অফিসে যোগাযোগ করতে পারেন। আপনার কোনো টাকা পয়সা কিছু লাগবে না, শুধু অ্যাপ থেকে আপনি তাদেরকে একটা নক দিয়ে দিবেন, জাস্ট ওনারাই আপনার সাথে যোগাযোগ করবে। তো এটা কীভাবে করবেন এটা আপনাদের আজকে দেখাবো। তো এর জন্য আপনারা আপনাদের রবি অ্যাপসটা ইনস্টল করে নেবেন ফোনে, তারপর লগ ইন করে নেবেন। তো ফ্রেন্ড, তার আগে একটি রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে, এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন দেখাই আপনারা কীভাবে কাজটি করবেন। তো আমি আমার রবি অ্যাপসে চলে যাচ্ছি, আপনারা আপনাদের রবি মাই রবি অ্যাপসটা ইনস্টল করে নেবেন, তারপর লগ ইন করে নেবেন। তো এখন দেখাচ্ছি কীভাবে কী করবেন। এখানে রবি অ্যাপসে আসার পর এখানে দেখতে পাবেন যে এই যে নিচের দিকে আসলে এখানে দেখতে পাবেন কুইক লিঙ্কস নামে কিছু অপশন আছে। তো যারা না বোঝেন, বাংলা আছে ইংলিশ করে নিতে পারেন, বা ইংলিশ থাকলে বাংলা করে নিতে পারেন। তো এখানে আসার পর এই যে কুইক লিঙ্কস আসার পর আপনারা এই যে এখানে দেখবেন পাশে দেখবেন যে কোথায় কাস্টমার সার্ভিস লেখা আছে, ঠিক আছে, দেখতে পাবেন যে কাস্টমার সার্ভিস, এই যে কাস্টমার সার্ভিসে ক্লিক করলাম। তো কাস্টমার সার্ভিসে আসার পর এখানে দেখুন নিচে কিছু সোশ্যাল সাইট দেওয়া আছে যেখানে আপনি যোগাযোগ করতে পারবেন তাদের সাথে, আর এই যে এখানে লেখা আছে আমাদের সাথে যোগাযোগ করুন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে এখানে লেখা আছে আপনার অভিযোগ আমাদেরকে জানান, মানে আপনার কী সমস্যা সেটা তাদেরকে উল্লেখ করুন। তো এখান থেকে আপনি সিলেক্ট করে দিতে পারেন যে আপনার কী সমস্যা। এখান থেকে ধরুন আমি সিলেক্ট করলাম ডাটা, তারপর কানেক্টিভিটি, লো স্পিড, এটা সিলেক্ট করে দিলাম। আমাদের এখানে স্পিড কম, তো আমি লো স্পিড সেট করে দিলাম এখান থেকে। তারপর এই যে যে বক্সটা দেখতে পাচ্ছেন নিচে, এইখানে আপনি বাংলা ইংলিশ আপনার যেভাবে মন চায় আপনি লিখতে পারেন, লিখে তাদেরকে জানিয়ে দিবেন কীরকম সমস্যা আপনার। তো ওনারাই আপনাকে কল দিবে, তখন আপনি আপনার সমস্যাটা উল্লেখ করতে পারবেন ওনাদের সাথে। তো এটা তো কোনো আপনার খরচ লাগতেছে না। আর এই অ্যাপটি ইনস্টল করার পরে এটি আপনি শুধুমাত্র ডাটা চালু রেখেই কাজটি করতে পারেন, আপনার কোনো টাকা পয়সা কিছু লাগবে না। এটা MB ছাড়াও কানেক্টিভিটি অনলাইনে থাকে, তো আপনি চাইলে এখান থেকে MB ছাড়াও তাকে নক দিতে পারেন। তো এখানে আপনি লিখবেন আপনার সমস্যাটা কী, সেটা উল্লেখ করবেন, উল্লেখ করে জাস্ট সমস্যাটা উল্লেখ করে জাস্ট আপনি লিখবেন যে এখানে আপনার কী সমস্যা, এটা আপনি উল্লেখ করবেন। তারপর এখান থেকে আপনি পরবর্তীতে যাবেন। তো পরবর্তীতে আসলে এখানে দেখতে পাবেন আরও কিছু অপশন আছে, যেখানে আছে যে আপনার নেটওয়ার্ক স্পিড বা নেটওয়ার্ক সমস্যা, এরকম সমস্যার কারণে আপনি জানাতে পারবেন এখান থেকে। তো এখানে দেখতে পাচ্ছেন হাউ মেনি সিগন্যাল বার হ্যান্ডসেট, আপনার ফোনে কয়টি সিগন্যাল বারের দাগ থাকে, মানে নেটওয়ার্ক করে দেখতে পাবেন যতটি দাগ আছে এখানে দেওয়া থাকে। তো এখানে আরও নিচে কতগুলো অপশন আছে, আমি ভিডিওটা বেশি বড় করতে চাই না, আপনারা এখান থেকে দেখে নেবেন। জাস্ট আপনার যেখানে যেটা বসার কথা সেটা বসিয়ে দিবেন, তারপরে ওকে করে দিবেন। তো তারাই আপনার সাথে যোগাযোগ করবে, আপনার কোনো খরচ করা লাগবে না। তো এভাবে আপনি রবি অফিসে যোগাযোগ করতে পারেন খুব সহজে। তো আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না। সকলকে ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।